দি ঘোস্ট। এই গেমে আসলে ভূত আছে কিনা আমি জানি না, কিন্তু এই গেমের মধ্যে একটা ভূতনি আছে, আর আমাদের সাথে আজকে একটা রিয়েল ভূতনিও খেলবে। আর এই গাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই ভূতনিটার গাড়ি। এই গাড়িটা ঠিক করে আমাকে ভূতনিটাকে বাড়ি পাঠাতে হবে। আর গাড়িটা ঠিক করতে হলে আমাকে গাড়ির পার্টস খুঁজতে হবে, তারপরে ঠিক করতে হবে। আর কি করতে হবে আমি জানি না, তারপর গেম খেলতে খেলতে দেখতে পাবো আরো কি করতে হয়। বাচ্চারা যারা ভয় পাও, পাশে বড়দের নিয়ে থেকো বা কিছু করো, ভয়টাই পেও না। তারপরে চলো স্টার্ট করা যাক। হ্যালো স্পাইডার, তোমার নাম কি? আমার কোথায় গেল তুমি ওরকম করছো কেন? না ভাই, এখন আমাদের পার্টস পার্টস খুঁজতে হবে। কোথায় যেন ছিল পার্টস, চলো ওইদিক দিয়ে দেখি কোথায় কোথায় আছে। ভূত ফুত আমি ভয় পাই না, যদিও লাইট টিপটাপ করছে আলাদা ব্যাপার। তার মানে লাইট যদি আপ ডাউন করে, তার মানে সামনে ভূত। এটা সিলিন্ডার মতো দেখতে, ভূত কিছু আবার আসছে আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে। বাবা বাবা বাবা, আমি যদিও ভয় পাইনি। শোনা গো, আমার দুজন এদিকে আসো, এদিকে আসো, পার্ট খুঁজতে হবে আমাদের। আমি ভূত হয়ে গেছি। আমি তো প্রো প্লেয়ার তোমাদের মতো নাকি? শোনা গো, আমার এই আমার লাইট আবার জ্বলছে নিচ্ছে কেন? আমি ভূত হয়ে গেছি। কে ভূত হয়ে গেছে? হ্যাঁ ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে। আরে এই যে ভূতটা, এ ভাই আমি আত্মা, আমি আমাকে মারিস না ভূত ভাই, আমি তো আত্মা, আমি আমাকে আর কিছু বলবে না। ভূত না পাগলি, এটা এটা পাগলি মনে হচ্ছে, ভূত না। হ্যালো ভূত, আমরা আগের জন্মে বর বউ ছিলাম, আমি তোমার বর ছিলাম। আরে দেখছো না ভাই, ভূত পালিয়ে গেল, আমাকে দেখে ভূত ভয় পাচ্ছে এখন। এই হ্যালো ভূত, আরে কি রে এটা, নাকি ভূত একে দেখে কে ভয় পায় ভাই? এ ভাই স্পাইডার ভাই মরে গেছে, ভূত হয়ে যাবে এখন। স্পাইডার ভাই দেখো চিৎ ফাটা হয়ে পড়ে আছে, ভূত মানে ভূত ধরে নিয়েছিল। একবার হারতে পারি কিন্তু এবার বুঝে গেছি, এবার প্রো হয়ে গেছি গেমে, এবার হারবো না, চলে এবার খুঁজবোই। মানে আমি দূরে সরে যাচ্ছি সবার থেকে। আমি নুব, ঠিক আছে দেখবো এবার কে ভূতে আগে মরে। আমি এরপর এর আগের বার আমি লাস্টে মরছি সবার। এখানে আমি আরেকটা ডল পেয়েছি, ডলটাকে আমি নিতে পারবো? এই যে ট্যাডিটা, এই ট্যাডিটা তুমি নিতে যাচ্ছিল না? দাঁড়াও এই ট্যাডিটা তোমাকে দিব। পারবো না ট্যাডি নিয়ে যান। পাক তুমি ডল খুঁজো, যাও লাইট নিবে না তোমার, তুমি ডল খুঁজো, গিয়ে চাবি খুঁজে বাদ। আমার সামনে ভূত চলে আসছে, এটা তো পেসিফায়ার মতো ভাই। আরে ভাই 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 ভাই, ভূত চলে আসছে পিছিয়ে পিছিয়ে, এদিকে আমি চাবি পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ভূত পিছিয়ে পিছিয়ে। যদিও ভূতটা একদমই ভয়লোক না, একদম তিরকুট ভূত, আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে একটু পর। ভূত পিছনে আছে এখনো? তুমি এমন ভাব করছো, গাড়ির টায়ার পেয়েছো না, সোনা পেয়ে গেছো। চলো দেখি কোথায় গাড়িটার, আবার ভূত আসছে আবার পিছে। তুমি যাও না, তোমাকে ঘাড় পড়তে দেবে, আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে একটু পরে, তুমি পিছিয়ে পিছিয়ে পিছনে যাও। আরে ভাই এদিকে চলো, ভূতকে দেখে যাই না কেন, হাসি পাচ্ছে এই ভূতকে দেখে, ভূত ভূত মনে হচ্ছে না। চলো ভূত চলে গেছে, আমাকে মেরে দিল, গুড, তুমি ভূত হয়ে যাও। তুমি এমনি তো ট্যাডি নিতে চাচ্ছো, ভূত হয়ে ট্যাডি খুঁজো যাও। আরে রিভাইভ করে দিচ্ছি তোমাকে, মেডকিট নিডেড, আমার কাছে মেডকিটই নেই, তোমাকে বাঁচাবো কি করে আমি ভাই? মেডকিট লাগবে, এই যে ভূত। হ্যালো ভূত, আরে ও ভূত ভূত না ভূত না ভূত না ভূত না
ভাই মেডকিট লাগবে আমাকে, যদি ওকে বাঁচাতে হয়। মানে আমাদের মধ্যে যদি কেউ মরে যায় তাকে বাঁচাতে হলে মেডকিট খুঁজতে হবে। আর মেডকিট কেন, আমি কিচ্ছু পাইনি, আর সেরা নাকি পাইনি, কিচ্ছু পাইনি, যদি আমি নুব না, গেম নুব। হ্যাঁ ওই মরে গেছে, ওকে বাঁচাতে হলে মেডকিট লাগতো। আমার বোন, ওকে ওর বোন মেরে দিয়েছে। আমি ওকে, ও নিচে আরো দরজার পর্যা আছে, কত কিছু জায়গা আছে এখানে। আর এদিকে একটা কিছু তো পেয়েছি আমি, একটা টায়ারও পেয়েছি এখানে। গ্যারেজ করে দিয়ে গেলে ধরো গ্যারেজে যাচ্ছি। টায়ার ভাগ্যি যায়, এতক্ষণ পরে একটা জিনিস পেলাম। ও ওর নিয়ে এখানে মরে পড়ে আছে। আচ্ছা এখন এখানে লাগাতে হবে। আচ্ছা দুটো মানে চারটা চাকার মধ্যে দুটো চাকা লাগিয়ে দিয়েছি, এবার আর দুটো চাকা লাগাতে হবে। আর ব্যাটারি খুঁজতে হবে, ফিউল খুঁজতে হবে, আর কী খুঁজতে হবে, তাহলে এখান থেকে আমরা পালাতে পারবো। যদি ওই ভূতকে দেখে ভয় পাই না, ভূতকে মেরেও ফেলতে পারি, কিন্তু পারবো না, পালাই আমরা এখান থেকে। আবার টিপটপ করছে, পালা পালা পালাও, তুমি হাফ প্যান্ট পরে কেন এসেছো? আমি হাফ প্যান্ট পরে, পায়ে কামড়াবে। হ্যাঁ তো সেটাই তো আমি বলছি, কোন দরজাটা খুলবো, লকপিক দিয়ে। তারপরে আরো দুটো টায়ার খুঁজতে হবে, ফিউল খুঁজতে হবে, কি খুঁজতে হবে। হ্যাঁ আবার ভূত আসছে, আবার ভূত আসছে, আবার ভূত আসছে। আরে ভাই 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 ভাই, পালা 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 পালা, পিছিয়ে পিছিয়ে ভূত আসছে আমার। না ভূতকে দেখে ভয় পাবো না, ভয় পেলে হবে না, ভূত ধরলে ভূত আত্মা বানিয়ে দেবো। আমার কাছে মেডকিটও নেই যে বাঁচবো। কারো কাছে তুমি মেডকিট পেয়েছো? না মেডকিট নাই, পাওয়া যায় না। ওটাই তো, তাহলে মেডকিট না থাকলে রিভাইভ করা যাবে না। এই লকপিকটা দিয়ে, ও আমি একটা কি পেয়েছি ভাই, গ্রিন কি পেয়েছি আমি। টায়ার খুঁজতে হবে এখান থেকে পালাতে হলে। আর যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে চাবি খুঁজতে হবে, আরো আর কি গাড়ির কি খুঁজতে হবে, গাড়ির কি, আর হচ্ছে ফিউল খুঁজতে হবে। চলো আচ্ছা মর্গে যাই, আমরা মর্গে যাই, চলো চলো আগে। হ্যাঁ মর্গে ওদিকে যাবো, আর গ্যারেজে যাবো, আমি এই লাস্ট টায়ারটাও লাগিয়ে আসি গাড়িতে। মুন্না সবকিছু পেয়ে গেলে গাড়ি কিন্তু আমি ড্রাইভ করে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি ড্রাইভ করবে, ভূত হয়ে যাবে, ভূতে এখন ড্রাইভ করবে। এই গাড়ি পেয়েছি গাড়ি, চলো গাড়িতে আর একটা চাকা লাগিয়ে দিই, তাহলে তিনটা চাকা হয়ে যাবে, আর দুটো একটা চাকা লাগবে। চলো বসে পড়ো এখানে, এখানে আরেকটা, এখানে দেখো আরেকটা চাকা লাগিয়ে দিয়েছি, আমি তিনটা লাগিয়ে দিয়েছি। আর একটা চাকা খুঁজতে হবে, একটা ব্যাটারি, ফিউল আর কি, আর চারটা জিনিস খুঁজতে হবে। চলো তাহলে হয়ে যাবে, গেম স্কেপ হয়ে যাবে। চলো আমরা লকপিক দিয়ে এটা খুলি। তোমার কি হলো? হ্যাঁ তাহলে আমরা একে একে খুঁজতে হবে। আমার কাছেও ভূত চলে আসছে, ভাই 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 ভাই, আমার সামনে ভূত চলে আসছে, সবাইকে মেরে দিয়েছে, কিন্তু আমি লাস্ট বাঁচে আছি ভাই। চলো এবার আমাকে ফাটাফাট জিনিস খুঁজতে হবে, আমাকে এখান থেকে পালা, আরে লাইট অফ করে কি করে দেখবো। চলো এখান থেকে ফাটাফাট আমাকে পালাতে হবে ভাই ভাই ভাই, কিচ্ছু পাচ্ছি না খুঁজে এখন আমি। তোমরা আমার ভূত হয়ে আবার আমাকে ভয় দেখিও না। না ভয় দেখাবো না, তোমরা আমাকে, তুমি আমাকে দেখতে পারবে না। এই যে ভূত, আরে আরে পুরো বাপ রে বাপ, আরে দাঁড়াও দাঁড়াও, আমি এই ঘর খুলতে পারবো, খুলতে পারিস, প্লিজ প্লিজ। মেরে দিছে তোমাকে? মেরে দিল নাকি? হ্যাঁ গেম আবার কমপ্লিট দিতে পারলাম না দুইবারও। না আর কি, ভূত হয়ে গেছি, সবাই মিলে মরে শেষ, কমপ্লিট করতে পারিনি। তোমরা যদি কমপ্লিট গেম প্লে দেখতে চাও তাহলে কমেন্টে বললো। এটা অনেক কঠিন গেম ভাই, ট্রাই করতে পারো, এটা মোবাইলের গেম, অ্যান্ড্রয়েডের গেম, তো প্লে স্টোরে পেয়ে যাবে হয়তো দি ঘোস্ট। আর আজকের মতো এই পর্যন্তই থাক, লাইক এম লাইক এম করো, 10,000 লাইক লাগবে, 10,000 লাইক হলে নেক্সট পার্ট খেলবো। আর আজকের মতো এই পর্যন্তই থাকুক, বেশি বড় করবো না ভিডিওটা, বাই বাই।